কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে শনিবার, এখন সকাল 7টার মতো বাজে। আমি আর ভাই একটু বেরিয়ে পড়েছি, বাজার করতে যাব। আজকে মাছ নেব, মাংস নেব, আর টুকটাক বাজার করার আছে। এই ধরুন পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, আচ্ছা বেগুন, ঝিঙা, যেগুলো হয় আর কি, সবজিপাতি সমস্ত কিছুটাই নেব। এখন আমরা সলিডিয়াতে আছি, এখানে মাংস নিচ্ছি, আর আমাদের বাজার করা প্রায় শেষ। এই যে একটা ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে, বাজার এত করেছি। আর এই যে কাভারটা দেখুন, আমার মতো ভাই নিয়েছে ওইটা। আর আমরা যাচ্ছি এখন, বাড়ি ফেরার সময় হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি এসে আমি ঝটপট মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। আমি আজকে একটা নতুন ডিশ বানাবো, আজকে বানাবো চিলি চিকেন। সেই জন্য আমি এখানে নুন, হলুদ আর বিভিন্ন ধরনের মশলা, এই ধরুন গোলমরিচ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো হালকা করে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখানে। আর ডিমের গোলা আমি এখানে ব্যবহার করব না, সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আর এটা ম্যারিনেট করে আমি রেখে দেবো, প্রায় ধরুন ওই 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তারপর করেছিলাম। এই তো এইটা 8:30টার দিকে ম্যারিনেট করে রাখার পরে আমি রান্নাটা করেছি, প্রায় 11:30-12টার দিকে। আর এই সমস্ত ম্যারিনেট করা হয়ে গেছে আমার। ম্যারিনেট করার পর অনেকক্ষণ রেখে দেবো, আপনাদের টাইমটা বললাম আমি কতক্ষণ রাখবো। আর ওইদিকে কাকিমাও নুন হলুদ মাখিয়ে দিচ্ছে মাংসটা, কাকিমা ওখানে কষা বানাবে, চিকেন কষা। আর আমি এটা বানাবো চিলি চিকেন। এখানে সামান্য পরিমাণে সর্ষের তেলও অ্যাড করব। আপনাদের একটা জিনিস বলে রাখি, এটা আমার নিজস্ব রেসিপি, আপনারা যে কোনোভাবে করতে পারেন, কেউ কেউ আরও অনেক অনেক কিছু এতে অ্যাড করতে পারেন। আমার এরকম করে খেতে ভালো লাগে, আমি সেই জন্য এরকমভাবে বানিয়ে থাকি। আর আমি আপনাদের সাথে আমার নিজস্ব রেসিপিটা শেয়ার করছি, আপনারা যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন। আমি এখানে ওই যে ম্যারিনেট করা মাংসটা এরপর এখানে ভেজে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, আর এখানে এক এক করে মাংসগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসটাই আমি একবারে দিয়ে দেব, আর জল দিয়েছিলাম খানিকটা। দেখুন এটা টুকটাক ভাজা হবে, তারপরে আমি নামিয়ে নেব। খুব বেশি করে ভাজবো না, ওই চিকেন পকোড়ার মতো করে ভাজলেই হবে। আমি যদিও এখানে অনেক কিছু অ্যাড করিনি, আমার কাছে প্রয়োজনীয় উপকরণগুলো ছিল না, আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আমার এরকমভাবে খেতে ভালো লাগে, আমি সেই জন্য এরকমভাবেই খাবো। আর বৃষ্টি আমাকে ভিডিওটা করে দিচ্ছিল, ও আমাকে হেল্প করেছে আজকে অনেকটাই, লাস্টে অনেকটা কেরামতিও দেখিয়েছে। আর ও এটা খেতে খুব ভালোবাসে। আমরা সাধারণত নুডলসের সাথে এটা খেয়ে থাকি, ফ্রায়েড রাইসের সাথেও খাই, কিন্তু ফ্রায়েড রাইসের সাথে অতটা ভালো লাগে না, আমার নুডলসের সাথেই বেশি ভালো লাগে। আমার মোটামুটি এগুলো দেওয়া হয়ে গেছে, না আর খানিকটা বাকি আছে, ওটা দিয়ে দিই, তারপর আর বেশি কিছু কাজ নেই। বৃষ্টিও টুকটাক রান্না করতে জানে, জানেন ম্যাগিটাও বেশ ভালোই বানায়, আর ডিম ভাজাটাও কিন্তু ভালো করতে পারে। আমি এখানে যে বাকি ছিল মশলাটা, অর্থাৎ ওই যে ম্যারিনেটের মশলাটা, ওইটাও ওখানে দিয়ে দিয়েছি, তারপর এটা একটু ভেজে নিয়েছি। একদম লো ফ্লেমে আপনারা করবেন, নাহলে ভিতরের মাংসটা কাঁচা রয়ে যাবে। আর আমি খেয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে, জানেন আমার খেতে খুব ভালো লেগেছে, আর বৃষ্টিও খুব ভালোভাবে খেয়েছে। এখানে মোটামুটি ভাজাটা হয়ে এসছে, এরপর আমি ওই পিঠে উল্টিয়ে দেব, আর একটু কাঁচা কাঁচা লাগছে, তার আর একটু ভাজাটা হোক তারপর উল্টাবো। আর বৃষ্টি এখানে চলে এসেছে, আর আমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছি, এই যে একটু দেখলাম উল্টিয়ে, না এখনও হয়নি, দাঁড়ান আর একটু হোক তারপর উল্টাবো। সবসময় একঘেয়েমি চিকেন কষা খেতে ভালো না লাগলে আপনারা এরকম বিভিন্ন রকম বানিয়ে খেতে পারেন, ভালো লাগে খেতে বিভিন্ন রকম বানিয়ে। আসলে আমার সব থেকে চিকেন কষাটাই বেশি ভালো লাগে, তবে মাঝে মাঝে এরকম খেতে খারাপ লাগে না। আর এখানে আমি ক্যাপসিকামগুলো, পেঁয়াজগুলো, আর এখানে আদা কুচি আর রসুন কুচি করে রেখেছি। আমি একটা পিস উল্টি দিয়েছি একটা পিঠ, আর এখানে ভাজা হচ্ছে এটা, আর বেশিক্ষণ লাগবে না। ভাজা হওয়ার পর আমি এক এক করে তেলে ক্যাপসিকামটা আর পেঁয়াজটা জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নেব, তারপর রসুনটাও ফ্রাই করে নেব, রসুনটা আর আদা কুচিটা দিয়ে এক এক করে সসগুলো অ্যাড করে একটু কর্নফ্লাওয়ার গুলে ওটাতে দিয়ে দেবো, ব্যাস রান্না রেডি। আর কিচ্ছু ঝামেলা নেই, আমার কড়াইতে একটু একটু লেগে যাচ্ছিলো, আর এটা মোটামুটি হয়ে গেছে ভাজা, দাঁড়ান তুলে নিই। এরপর তেলটা আমি দিয়ে দিয়েছি, আর তেল নতুন করে দিইনি, সেই মাংসের তেলটা যেটা ছিল সেটাতেই এটা রান্না হচ্ছে। ক্যাপসিকামগুলো, পেঁয়াজগুলো সমস্ত কিছুটা অ্যাড করে দিলাম, হালকা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে, ওই ধরুন 1-2 মিনিটের মতো এটা ভাজা হবে, তারপর আমি এটা নামিয়ে নেব। আর তারপর আমি এখানে দিয়ে দেব রসুনগুলো আর আদা কুচিগুলো, আগে আমি এটা দেওয়ার পরে ওগুলো ভাজা করেছিলাম, আর খেতে ভালো লেগেছিলো, জানেন আমার তো খুব ভালো লেগেছিলো, বৃষ্টিও ভালো করে খেয়েছে। আমি দাদা আজকে আসবে, ওকেও দেওয়া হবে, ওর জন্য রেখেছি। ভাইও খেয়েছিলো, ভাইও বললো ভালো হয়েছে। আর এখানে রান্না মোটামুটি কমপ্লিট, এখানে আর সেরকম কিছু নেই, একটু একটু ভাজা হয়ে গেছে, দাঁড়ান আর খানিকক্ষণ ভেজে নিয়ে
আমি যে রসুনটা আর আদাটা কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দাঁড়ান, এগুলো মোটামুটি হয়ে গেছে, এরপর আদা রসুন কুচিটা দিয়ে দিই। এই যে আদা রসুন কুচিটা আমি দিয়ে দিয়েছি, এবার এটা হালকা করে একটু ভেজে নেব। তারপর ভাজা ভাজা হয়ে গেলে আবার যেই ভেজে ক্যাপসিকামগুলো এবং পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো এতে অ্যাড করে দেবো। মোটামুটি এটা ভাজা হয়ে এসেছে, খুব বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এরপর আমি ওগুলো অ্যাড করে দিই। দাঁড়ান, এতটা তেল লাগবে না, কিছুটা তেল তুলে রাখি। একটু তেল তুলে দিয়েছিলাম, কারণ এত তেল খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, সেই জন্য। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দাঁড়ান, এবারে কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি এটাতে দিয়ে দিই, আর তারপর চিকেনগুলো দিয়ে দেবো। তারপর খানিকক্ষণ ফোটাবো, তারপর হয়ে যাবে আমার ড্রাই চিলি চিকেন একদম রেডি। আমি সসগুলোতে খানিকটা জল দিয়ে অ্যাড করে দিয়েছিলাম। আর এটা কে নাড়ছে বলুন তো? এই যে বৃষ্টি কেরামতি দেখাতে শুরু করে দিয়েছে। আচ্ছা, আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট, একদম শেষ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই হবে। তাহলে চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।